নুরানি কোরআন বোর্ডের 27টা শিক্ষার্থী শ্রেষ্ঠ স্থান অর্জন নাঙ্গলকোটের রেদওয়ান হোসেন। নুরানি তালিমুল কোরআন বোর্ডে 27 শিক্ষার্থীর মধ্যে শ্রেষ্ঠ স্থান অর্জন করেছেন কুমিল্লার নাঙ্গলকোটের রেদওয়ান হোসেন। তিনি মোকড়া ইউপির কেশতোলা গ্রামে নিজামুদ্দিনের ছেলে। গত বছর ডিসেম্বর মাসে তৃতীয় শ্রেণীর সমাপনী পরীক্ষায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিণ ইউপির জামিয়া কোরআনিয়া মাদানিয়া নারান্দিয়া মাদ্রাসার 10 জন ও সারা দেশের প্রায় 27 শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে রেদওয়ান হোসেন 600 নম্বরের মধ্যে 598 নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেন। এছাড়াও মাদানিয়া নারান্দিয়া মাদ্রাসার 10 জন শিক্ষার্থী বিভিন্ন স্থান অর্জন করাই তাদেরকে সোমবার জামিয়া কোরআনিয়া মাদানিয়া নারান্দিয়া মাদ্রাসা মিলনায়তনে সংবর্ধনা দেওয়া হয়। জামিয়া কোরআনিয়া মাদানিয়া নারান্দিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফিজ মাওলানা এনায়েতুল্লাহ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ নুরানি তালিমুল কোরআন বোর্ডের সদস্য ও কুমিল্লা জেলার অর্থ সম্পাদক মাওলানা মোহাম্মদ নূর ইসলাম ফয়েজি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামিয়া কোরআনিয়া মাদানিয়া নারান্দিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মামুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা ইদ্রিস, হাফিজ জাহাঙ্গীর আলম, নুরানি বিভাগের প্রধান মাওলানা ফখরুল, মাস্টার শহীদুদ্দিন প্রমুখ। এছাড়াও এক শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমি তো মনে করি আজকের এই সংবাদ অনুষ্ঠানে পুরো নারান্দিয়া নয়, পুরো কুমিল্লাবাসী আজকে উজ্জীবিত। এর ইতিপূর্ব এই মাদ্রাসা অত্যন্ত চমৎকার আদান করেছেন জেলাতে 3 নম্বর, 2 নম্বর, একবার সারা বাংলাদেশে 3 নম্বর হয়েছে, পুরস্কারটা আমি নিয়ে আসছিলাম সম্ভবত। আলহামদুলিল্লাহ আজকে আপনার জেনে খুশি হবেন, বাংলাদেশ থেকে পৃথিবীর 26 রাষ্ট্রে নুরানি তালিম কোরআনের পক্ষ থেকে মোয়াল্লেম অর্থাৎ শিক্ষক বিতরণ হচ্ছে। 26টা রাষ্ট্র নয়, সারা পৃথিবী জেনে গেছে যে তালিম কোরআন বোর্ডের অধীনে 2022 সালে সমাপনী পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন 1 নম্বর নারান্দিয়া মাদ্রাসার ছাত্র। আমরা যখন মঙ্গলবার 11টা বাজে কেন্দ্রীয় রেজাল্ট আউট হয়, 12টা থেকে জেলাব্যাপী রেজাল্ট প্রকাশ করা হয়, তার আগের দিন রাত্রে রেজাল্ট চিঠি আমাদের হাতে এসে পৌঁছে দিল, তো খোলার তো অনুমতি নাই। আমরা 11টার পরে যখন সবগুলা চার পর্যবেক্ষণ করতেছিলাম আমাদের জেলাতে রাখার জন্য, তখনই নজর আসলো নারান্দিয়ার ঢালুয়া, নারান্দিয়ার কি অবস্থা কুমিল্লার এই অঞ্চলে। তখন দেখেছি যে একটি প্রতিষ্ঠান যে বাচ্চাটার নাম্বার হচ্ছে 598, 600 নম্বরের মধ্যে 598, কি চমৎকার, কি আজিব। এক তো হয় মেধা তালিকা পাস হয় এই নাম্বার পেয়ে, এটা তো আজিব। সময় কম, আমি অনেক কথা বলার ছিল। আমার মনে হচ্ছে এই ছেলেটার থেকেও বেশি তার যারা ওস্তাদ ছিলেন এদেরকে আমার পদচুম্বন করা দরকার। এই মাদ্রাসার যিনি বাণী, যিনি মুহতামিম, যিনি নাজিমে তালিমা,